আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আমরা কিন্তু প্রায়ই রিয়েলমির কাছ থেকে নতুন নতুন স্মার্টফোনগুলো পাচ্ছি, বিশেষ করে রিয়েলমির যে নার্জো সিরিজের স্মার্টফোনগুলো আছে এগুলো কিন্তু বাজারে খুবই হিট করে। মানে যখন এই ফোনগুলো লঞ্চ হয়, লঞ্চ হওয়ার 10 থেকে 15 দিনের ভিতরে এগুলো স্টক আউট হয়ে যায়। তার মানে এই ফোনগুলোর এতই চাহিদা থাকে, মানুষ এতভাবে কিনে যেগুলো শেষ হয়ে যায়। তো তারই ধারাবাহিকতায় রিয়েলমি লঞ্চ করে ফেললো আরও নতুন একটা স্মার্টফোন, যেটার নাম হচ্ছে রিয়েলমি নার্জো 30A। তো ভিউয়ার্স, আপনারা আমাদের হাতে যে স্মার্টফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত রিয়েলমি নার্জো 30A। সো এই স্মার্টফোনটার সম্পূর্ণ রিভিউ আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো। এর কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিক আছে, ক্যামেরা টেস্ট দেখবো, গেমিং টেস্ট দেখবো, সব কিছু আমরা আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনাদের যদি বাজেট থেকে থাকে 14,000 টাকার নিচে, অর্থাৎ 13,000 টাকা, 13,500 টাকা এরকম যদি বাজেট থেকে থাকে, তাহলে আপনারা রিয়েলমি নার্জো 30A এই স্মার্টফোনটা একেবারে চোখ বন্ধ করে নিতে পারেন। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি সজীব ইসলাম আপনাদের সাথে, এবং আপনারা দেখতেছেন ম্যাগজিন প্রোডাকশন। চলুন আমাদের মূল ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো সর্বপ্রথমে আমরা আমাদের এই রিয়েলমি নার্জো 30 এই স্মার্টফোনটাকে আনবক্সিং করবো, দেখবো এটার ভিতরে বক্স কন্টেন্ট হিসেবে আপনারা কী কী পাবেন। তো রিয়েলমি নার্জো 30 এর বক্সটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে। দেখতে পাচ্ছেন উপরে নার্জো ব্র্যান্ডিং করা রয়েছে, এখানে নার্জো 30A লেখা রয়েছে, এবং ব্যাক সাইডে কিন্তু অনেক ডিটেলস আপনারা এখানে পাবেন। এই ডিটেলসগুলো পড়লেই কিন্তু এটা কি আপনার অফিসিয়াল কি আনঅফিসিয়াল সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এই বক্সটা আমরা জাস্ট খুলবো এখান থেকে। তো খোলার পর আপনাদের সামনে ঠিক এরকম কিছু জিনিস দেখতে পাবেন। কী কী দেখতে পাবেন আমি দেখাচ্ছি। প্রথমত কি একটা বক্স পাবেন, এই বক্সের ভিতরে আপনাদের একটা সিম ইজেক্টর টুল রয়েছে অ্যান্ড দুইটা আর কি ইউজার ম্যানুয়াল গাইড রয়েছে, যেগুলো আপনার কখনোই দরকার পড়ে না, কারণ আমরা কিন্তু বেশি শিক্ষিত মোবাইল বিশেষ, তো এগুলো কিন্তু আমাদের মোটেও দরকার পড়ে না, যদি টাইম থাকে আপনারা পরে নিতে পারেন। তারপর আপনারা এখানে পেয়ে যাবেন হচ্ছে গিয়ে সর্বপ্রথমেই আপনাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটা আপনারা পেয়ে যাবেন। একটা সাদা একটা কিছু ভিতরে এটা থাকে, সো এই ফোনটা আমরা রেখে দিচ্ছি সাইডে। তো এটার পরে আপনারা এখানে পেয়ে যাবেন একটা ইউএসবি টাইপ সি কেবল, যেটার মাধ্যমে আপনাকে চার্জ করবেন, অ্যান্ড দেন সর্বশেষে এখানে পেয়ে যাবেন একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার। ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের রিয়েলমি নার্জো 30 এর বক্স কন্টেন্ট। তো বক্স কন্টেন্টগুলো এগুলোই আপনারা পাবেন আর কি। তো এখন আমরা দেখবো এই রিয়েলমি নার্জো 30A-র বিল্ড কোয়ালিটি এবং পোর্সেন বাটন। তো ভিউয়ার্স, প্রথমে আমরা চলে আসি এই ফোনটার বিল্ড কোয়ালিটিতে। তো এটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ প্লাস্টিক বডিতে তৈরি করা, একটু ফ্রেমের ভিতরে এই ফোনটা তৈরি করা হয়েছে। আর এটা কিন্তু বলা যায় ডিজাইনটা কিন্তু একেবারে নার্জো 20-র একেবারে সেম ডিজাইন বলা যায়। তো উপরে দেখতে পাচ্ছেন যে 4টা ক্যামেরা কাট আউট আছে, এটার ভিতরে 2টা ক্যামেরা রয়েছে, 2টা ক্যামেরা কাজ করে। আর যে আরেকটা ক্যামেরা আছে এখানে AI লেখা দেওয়া হয়েছে, এখানে কিন্তু এটা কাজ করে না। তারপরে এই কাট আউটের নিচেই পাবেন আপনারা একটা ফ্লাশ লাইট। তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা কিন্তু খুব পারফেক্ট একটা জায়গায় ছিল, এবং আমাদের এই ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু খুবই দ্রুত কাজ করছে। এইটা মানে রিয়েলমি দাবি করছে যে এটা অনেক ফাস্ট কাজ করে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা জাস্ট এখানে ধরলাম আর আনলক হয়ে গেল, ধরলাম আর আনলক, ধরলাম আর আনলক। তো এই যে ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে, এই ফিঙ্গারপ্রিন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড দেন আপনারা এখানে দেখতে পাবেন যে নার্জো এর ব্র্যান্ডিং করা রয়েছে, পাওয়ার্ড বাই মানে ডিজাইন বাই নার্জো, মানে নার্জো ডিজাইন করা রয়েছে, এই হচ্ছে মূলত এর ডিজাইন। তারপরে নিচে একটা টেক্সচারের মতো পাবেন আপনারা। তো এই যে টেক্সচারটা রয়েছে এটার ভিতরে যদি আপনারা একটু ঘষা দেন, তাহলে কিন্তু একটু শরীরটা মানে একটু শিওর হয়ে উঠবে। তারপর আপনারা ডিসপ্লের উপরে দেখতে পারবেন একটা ওয়াটার নস ক্যামেরা দিয়ে দেওয়া হয়েছে, অ্যান্ড দেন মোবাইলটার সাইড যে সাইডে যদি আপনারা আসেন তাহলে এখানে দেখতে পারবেন ভলিউম কীগুলো আছে। তারপরে তার ঠিক নিচেই আছে পাওয়ার বাটনটা, খুব পারফেক্ট জায়গায় ছিল। ফোনটার ঠিক নিচের দিকে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন একটা স্পিকার গ্রিল, এবং তার ঠিক নিচে আছে হচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এই বাজেটের একটা ফোনের ভিতরে টাইপ সি দেওয়া হয়েছে, এটা খুবই ভালো একটা বিষয়। তারপর এখানে পেয়ে যাবেন একটা মাইক্রোফোন অ্যান্ড একটা 3.5mm একটা জ্যাক। তারপর আপনার জাস্ট এই সেট একেবারেই মানে ফাঁকা রয়েছে, এখানে কিচ্ছু নেই, শুধুমাত্র উপরে একটা সিম কার্ড ট্রে রয়েছে, এইখানে আপনারা সিম কার্ড বসাতে পারবেন, তারপরে উপরে পুরোই ফাঁকা। তো এই হচ্ছে মূলত আমাদের রিয়েলমি নার্জো 30A-র বিল্ড কোয়ালিটি এবং পোর্সেন বাটন। সো এখন আমরা দেখবো এই নার্জো 30A-র ভিতরে কী কী ইউজ করা হয়েছে, অর্থাৎ হার্ডওয়্যার সেকশনে কী ইউজ করা হয়েছে। তো হার্ডওয়্যার সেকশনের প্রথমে আমরা কথা বলি ডিসপ্লে নিয়ে। তো এখানে আপনারা পেয়ে যাবেন 6.5-ইঞ্চি IPS LCD ডিসপ্লে, যেটা কিনা 720x1600px একটা ডিসপ্লে, HD+ ডিসপ্লে। সো এখানে যদি 1080p আর 1600p এর একটা ডিসপ্লে দেওয়া হতো তাহলে খুবই ভালো হতো আর কি। তো এটাই আর কি এই ফোনের কমতির দিক একটা। তারপর এখানে আপনারা PPI হিসেবে পাবেন 270 PPI, ফলে দিনের আলোয় আপনারা খুবই ভালো একটা পারফরমেন্স পাবেন। তো এই ফোনটার ওয়েট হচ্ছে 205 গ্রাম। তো এই ফোনটা আমার কাছে একটু বাল্কি লেগেছে, তার মূলত কারণ আছে এই ফোনের ভিতরে 6000mAh-এর একটি বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে, যার জন্য ফোনটা আপনি হাতে ধরলে একটু আর কি একটু ভারী ফিল হবে আর কি। তো এই যে চার্জারটা দিয়ে দেওয়া হয়েছে এখানে, এটা কিন্তু 18 ওয়াটের ফাস্ট চার্জার। তো এটা দিয়ে আপনাদের ফোনটা আপনারা প্রায় বলা যায় যে 2.5 ঘন্টার ভিতরে 100% চার্জ করে ফেলতে পারবেন। আর এই ফোনটাতে 6000mAh-এর ব্যাটারি ইউজ করা হয়েছে, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আর এই ফোনটার সবচেয়ে ভালো যে একটা দিক সেটা হচ্ছে কি, আপনারা এই ফোনটা দিয়েই
আরও একটা ফোন চার্জ করতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু আমাদের এই রিয়েলমি নার্জো 30 ফোনটা দিয়ে আমরা আমাদের নিজের আমার ফোনটা আমি চার্জ দিতেছি। আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে এটা কতটুকু দ্রুত চার্জ হয়। তো আপনারা কিন্তু দ্রুত কতটুকু চার্জ হয় সেটা কিন্তু বুঝতে পারেন না, বাট এইটা আপনারা 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে দিলে ফুল চার্জ দিতে যেমন 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে, এটা দিয়ে আপনি যদি 50% দেন সেক্ষেত্রে আপনার 1.5 ঘন্টার ভিতরে এই ফোন থেকে এই ফোন চার্জটা ট্রান্সফার করে নিতে পারেন। তো এটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে বিষয়টা। তো ভিউয়ার্স অনেকেই তো দেখলাম এর হার্ডওয়্যার সেকশনের উপরে পাটাতে দেখলাম, এখন আমরা এই হার্ডওয়্যার সেকশনের ভিতরে পাটা দেখব। তো ভিউয়ার্স এখানে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85, একটা গেমিং প্রসেসর এখানে ইউজ করা হয়েছে। প্রসেসরটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে অক্টাকোর একটা প্রসেসর, 2.0 GHz একটা প্রসেসর, বলা যায় যে এর একটা গরিবের গেমিং প্রসেসর। এই মিডিয়াটেক হেলিও G85 এই প্রসেসরটা দিয়ে কিন্তু অনেক ফোন বের হয়েছে। তো এই প্রসেসরটা কিন্তু খুবই ভালো পারফরমেন্স করে। তারপরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে Android 10, যেটা কিনা অ্যান্ড্রয়েড একেবারে লেটেস্ট একটা ভার্সনের আগের ভার্সন, এখন কিন্তু চলছে Android 11, এটাকে 10 দেওয়া হয়েছে। তবে এটাতে যদি 11 দেওয়া হতো তাহলে কিন্তু ব্যাপারটা আরও ভালো হতো। তারপর আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন Realme UI, যেটা Realme UI 2 আর কি। তো এই Realme UI 2 এর ফলে কিন্তু আপনারা মোবাইলটা মাল্টিটাস্কিং করে কিন্তু খুবই ভালো পাবেন। এই ফোনটাতে আপনারা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট হিসেবে পাবেন Mali G52 MC2, যেটা কিনা মোটামুটি বাজারের একটা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, খুব ভালো মাল্টিটাস্কিং আপনারা পাবেন। এবং এখানে যে ভিডিও রেজুলেশনগুলো আছে এই গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের জন্য কিন্তু ভিডিওগুলো আপনারা খুব ভালো এখানে দেখতে পাবেন। তো এই ছিল মূলত এই ফোনটার হার্ডওয়্যার সেকশনের জিনিসগুলো। ওভারঅল যে হার্ডওয়্যার সেকশনটা ইউজ করা হয়েছে, হার্ডওয়্যার সেকশনটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। সো এখানে যদি আরেকটু ইনক্রিজ করা যেত তাহলে কিন্তু এই ফোনটা একেবারে একটা বাজেট ডিল হয়ে যেত। আমরা তো প্রায় এটার বিল্ড কোয়ালিটি, হার্ডওয়্যার সেকশন সবকিছু দেখে ফেললাম, এখন দেখবো এই ফোনটার ক্যামেরা সেকশনে কি ইউজ করা হয়েছে। তো ভিউয়ার্স এই ফোনটার ক্যামেরা সেকশনটা খুবই ভালো, মানে দেখতে খুবই ভালো দেখা যায় আর কি। এখানে 4টা কাটআউট ইউজ করা হয়েছে, তবে এখানে 2টা সেন্সর ইউজ করা হয়েছে। প্রথমটা হচ্ছে গিয়ে যেটা মেইন, ওইটাতে 13 MP একটা সেন্সর ইউজ করা হয়েছে, এবং যেটা দ্বিতীয় অর্থাৎ সেকেন্ডারি ক্যামেরা ওইটাতে 2 MP একটা সেন্সর ইউজ করা হয়েছে। তো 13 MP যে সেন্সরটা, এটা দিয়ে আপনারা 30 FPS-এ 1080p-তে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো আপনারা এখন কিছু ভিডিও স্যাম্পল এবং ফটো স্যাম্পল দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার ভিডিও স্যাম্পল এবং ফটো স্যাম্পলটা কেমন আর কি। এখন আমরা দেখব এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা হিসেবে কি ইউজ করা হয়েছে। তো এই ফোনটাতে সামনের ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 8 MP একটি ক্যামেরা সেন্সর। তো এই ক্যামেরাটা মোটামুটি ভালোই শার্পনেস দিচ্ছিল, আমরা কিছু আপনাদেরকে ছবি স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরটা নিজেই দেখে নিন যে কতটুকু ভালো এটা ছবিগুলো দিতে পারে। তো ভিউয়ার্স আমরা কিন্তু প্রায় সব কিছুই শেষ করে ফেললাম, আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের আজকের এই ভিডিওটা প্রায় শেষ পর্যন্ত চলে আসলাম, আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। সো যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমরা কিন্তু রিভিউ বিষয়ে অত একটা এক্সপার্ট না, আমি নিজে যতটুকু বুঝলাম আর কি ততটুকু আমি আপনাদেরকে দেখালাম। এখন এই ফোনটা কি কিনবেন না কি কিনবেন না সেটা সম্পূর্ণ আপনাদের বিষয়, তবে যদি আপনাদের বাজেট যদি 14,000 টাকার নিচে হয় তাহলে এই ফোনটা একটা বেস্ট ডিল হবে। এই হচ্ছে মূলত আজকের ভিডিও, দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন কিপ ওয়াচিং।